তো ওয়েলকাম গাইস, আজকে তোমরা ফেস রিভিল চেয়েছিলে, যার কারণে আমি ফেস মানে ফেস ক্যামের সাথে ভিডিও করছি। এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে ফেসের সাথে ভিডিও বানাবো, কারণ ফেসের সাথে বানালে একটু আমার বেশি ইন্টারেস্টিং লাগে। আর ফেস ক্যাম, হ্যাঁ, যদি ফেস ক্যাম করার সময় কোনো ভুল তান্ত্রিক যদি ভুল টুল কিছু করে থাকি তো ক্ষমা করে দিও, কিছু মনে করো না, কারণ এটা আমার প্রথম ফেস ক্যাম, তোমরা সবাই জানো তো। হ্যাঁ, চলো গেম শুরু করা যাক। তো হ্যাঁ, আজকে খেলবো হরর ক্লাউন পেনিওয়াইজ। তো এটা হচ্ছে একটি হরর গেম, তোমরা অনেকেই বলেছিলে যে এই গেমটা খেলার জন্য গেম, আর নিউ গেম করে চ্যাপ্টার ওয়ান, কারণ চ্যাপ্টার ওয়ানই খেলিনি, টুতে কি করে খেলবো, টু আদৌ রিলিজ হয়েছে কিনা আমার জানা নেই। অ্যাডাল্ট খেলবো, কারণ অ্যাডাল্ট একটু হার্ড বলা যায়, কারণ বেবিতে একটু বেশি সহজ টাইপের হয়ে যায়, বেবিটা খেলা যাবে না। চলো ভাই, যে সাউন্ড ইফেক্ট আমার এমনিতেই প্রথমে সাউন্ড ইফেক্ট শুনে তো আমার প্রথমেই ভয় লাগছে। আর ফাইন্ড হাউস ইন দ্য কিচেন, না ফাইন্ড ফিউজ, সরি। তো এটা একটা ম্যাপ পেয়েছি আমি, ম্যাপের মধ্যে দেখাচ্ছে কিচেন কোথায় আছে, তো আমাকে সম্ভবত কিচেনে যেতে হবে, আর কিচেনে গিয়ে একটা ফিউজ খুঁজতে হবে প্রথমে, এটা আমার ফার্স্ট টাস্ক। তো প্রথমে চলো এই আমার ঘরটাকে ভালো করে টেস্ট করে খুঁজে খুঁজে দেখি, এখানে কিচেনে যেতে হবে, আর এখানে লেটার পড়ে আছে, লেটার পড়বো না ভাই। এখানে একটা নাইফ পেয়ে গেছি, নাইফটা কাজে লাগে, কি কাজে লাগে আমার মনে পড়ছে না। আর হাইড হই, কারণ বাইরে আমি ক্লাউনের আওয়াজ শুনতে পাচ্ছি, পায়ের আওয়াজ, জানি না কখন ঘরে চলে আসবে ফট করে, আর হাতর নিয়ে ঘুরে বেড়াবে, কারণ যদি বেবি মোডে খেলতাম তাহলে অত ভয় পেতাম না। আর এখানে আলমারিতে কিছু নেই, চলো বাইরে যাওয়া যাক। এবার কিচেন যাব, কিচেন সম্ভবত ম্যাপে দেখালো বাম সাইডে, আমি এই সাইডে ফার্স্টে গিয়ে দেখি দরজায় কী আছে। ও হ্যাঁ, এটা এই সাইডেই কিচেন। আর আমি একবার এই গেমটা খেলেছিলাম সম্ভবত, কিন্তু এসকেপ করতে পারিনি। ও শিট, কাটা মুন্ডু ফ্রিজে রেখে দিয়েছে, মনে হয় পরে রান্না করে খাবে এই ক্লাউন। ভাই এত ডেঞ্জারাস ক্লাউন আমি ভাবিনি। আর এখানে ড্রয়ারে কিছু নেই, এ থেকে আরও দুটো ড্রয়ার আছে দেখেন, যেখানে কিছু এখানেও কিছু নেই। তো আর দেখি অন্য ঘরে কি পাওয়া যায়, চলো এখান থেকে সম্ভবত ওই দিকে আরও দরজা আছে যেখানে আমার কিছু করতে হবে। ও হ্যাঁ, ফাইন দি ফার্স্ট এড, আমাকে ফার্স্ট এড খুঁজতে হবে তো হবে, আর ফার্স্ট এড কোথায় আছে আমি সেটা জানি না, কিন্তু এটা জানি যে ফার্স্ট এড দিয়ে একটা পুলিশম্যানকে বাঁচাতে হয়, এটুকু মনে আছে। আর লাইব্রেরি এগুলো পরের। তো চলো সামনে গিয়ে দেখি কোথায় ফার্স্ট এড পাওয়া যায়, কারণ এই গেমে এক এক সময় এক একবার এক এক জায়গায় এক এক জিনিস থাকে। তো চলো, আর তোমরা কে কে এই গেমটি খেলেছো অবশ্যই কমেন্টে বলবে যে কে খেলেছো। আর লাইব্রেরি তো লক, আর সত্যি বলছি আমি ফার্স্ট টাইম ফেস ক্যাম করছি, কিন্তু মনে হচ্ছে না যে ফার্স্ট টাইম করছি, মজা হচ্ছে কিন্তু একটু নার্ভাস টাইপের হয়ে যাচ্ছি, তোমরা কিছু মনে করো না যদি একটু উল্টো পাল্টা করে থাকি। আর ও ভাই, একটা ফটো দেখলাম আমি, ফটোটা তোমাদের আমি একটু পরে দেখাবো। এখানে একটা পিন লাগে যেটা খুলতে, আর এখানে একটা বাথরুম টাইপের আছে, বাথটবের মধ্যে। ওকে, তো এটার ভেতরে আছে ফার্স্ট এড, পেয়ে গেছি ফার্স্ট এড। এবার যাবে, এবার পুলিশম্যানের কাছে যেতে হবে, পুলিশম্যানটাকে বাঁচাতে হবে। তার আগে এখানে আমি খুঁজে দেখি যে আরও কিছু পাওয়া যাচ্ছে কি না। আর এখানে দরজা দিয়ে চলো বাইরে, আমি আর একটা দরজা থাকে এখানে, ওই দিকে আর একটা বাথরুম টাইপের থাকে। হ্যাঁ, এখানে এই বাথরুমটাতেও অনেক কিছু থাকে, আগে এগুলো চেক করে যায়, কারণ বারে বারে ওপরে আচরা মানে ওপরে আসা নিচে যাওয়া ঘোরা একটা খুব একটা ভালো মনে হবে না। কিন্তু এখনও পর্যন্ত আমি ক্লাউনের কোনো দেখা পাইনি। তো চলো নিচে যাব, নিচে গিয়ে, আর এখানে হরর গেমের একটা একটা বৈশিষ্ট্য যে বাল্ব যতগুলো আছে সব ফাত ফাত কর। ও ভাই, আওয়াজ আসছে ভাই। তো তোমরা যারা যারা হরর গেমে একদম ভয় পাও না, তারা হেডফোন ইউজ করতে পারো, আর যারা ভয় পাও তারা হেডফোন খুললে গা। ভাই ভাই ভাই, আমি এক্ষুনি দেখতে পেলাম, আবার লুকিয়ে লুকিয়ে যেতে হবে এখান থেকে, যেন একটা পোস্টার লাগানো আছে। আর তো চলো নিচে গিয়ে আমি দেখি পুলিশম্যানটা কোথায় আছে, আমি জানি না পুলিশম্যান কোথায় থাকে, আর খুঁজতে হবে। আর জানলেও প্রত্যেকটা ঘর একই রকম, বোঝা যায় না কোন ঘরে কোন জিনিস থাকবে। আর এখানে ড্রয়ারের মধ্যে কি আছে, এখানে কিছু নেই, এখানেও কিছু। আর এখানে একটা পেয়েছি ফিল্ম টেপ, এটা ফিল্ম, হ্যাঁ এটা কাজে লাগে মনে পড়ছে, একটা এটার থেকে একটা কোট পাওয়া যায়। তো একটা ক্রোবারও পেয়ে গেছি, আচ্ছা ভালোই জিনিস পেলাম দুই একটা। এবার চলো পুলিশম্যানটাকে খোঁজা আমার মেন কাজ, কারণ পুলিশম্যানটাকে যদি আমি না খুঁজে পাই অনেক কিছু ছাড়া পড়ে যাবে, তো পুলিশম্যানটাকে আগে খুঁজতে হবে। তো চলো এই ঘরে কি আছে, এই ঘরে তো কিছু নেই, সব মনে পড়ছে ধীরে ধীরে। আর এখানে আগেই খোলা যাবে, কারণ এখানে ক্রোবার আছে। ও এখানে একটা, এটা আমি বুঝতে পারছি না এটা কি হচ্ছে, এখানে এখানে একটা পেপার আছে। তো ও ভাই, বাইরে চলে আসছে, এখানে এই ছবির মধ্যে একটা আত্মা আটকে রেখেছে এই পেনিওয়াইজ, খুব
বদমাস। আর এখানে ভাই আমি একে আটকে দিয়ে আমি বুঝতে পারছি না ওইদিকে চলে কেন যাচ্ছে, মনে হয় কোনো একটা গ্লিচ হয়ে গেছে ওর সাথে। আর হাত চোখ দেওয়ালের মধ্যে কত কি ভাই, আর এই আত্মা আটকে রেখেছে ছবির মধ্যে পেনিওয়াইজ। আর এই আত্মাটা আমাকে বলছে যে যদি আমাকে এখানে বাঁচাতে পারো তোমাকে আমি পেনিওয়াইজকে মারার জন্য হেল্প করব। আর একে বাঁচাতে হলে আমার একটা ইঁদুর লাগবে আর একটা মাকড়সা লাগবে, তো দুটো এখানে পেয়ে যাব। এটা কি ভাই, সিরিয়াসলি আমি বুঝতে পারলাম না এটা কিরকম গ্লিচ ছিল। আচ্ছা কোনো ব্যাপার না, আর এখনো পর্যন্ত 9টা চান্স আছে, টোটাল 10টা চান্স থাকে। তো আমাকে এবার কিছু জিনিস খুঁজতে হবে, আমি বুঝতে পারছি না আমি কোথায় গিয়ে কি খুঁজবো, কারণ সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে মাথার মধ্যে আমার। আর ওকে, এই ঘরটাতেই পুলিশম্যান থাকে, আমার মনে পড়েছে ঘরটা আটকে দিই, কারণ যদি আবার চলে আসে ওই পেনিভাইস আমাকে মেরে ফেলবে। এখানে অন্য কোনো কিছু নেই, এখানে থাকতো, কিন্তু এখানে পুলিশম্যানটাকে দেখো, ও মধ্যে মানুষের মাথা, তার মধ্যে কাঁকড়াটা ওই পুলিশম্যানটাকে ইয়ে করছে। এটাকে মেরে দিয়ে তবে ফার্স্ট এড দিতে হবে পুলিশম্যানটাকে। চলো ফার্স্ট এড দিয়ে দিয়েছি, এবার দেখি কি করে। তো পুলিশম্যানটাকে আমি বাঁচালাম, আর পুলিশম্যানটাকে খুশি হয়ে আমাকে একটা লাইব্রেরির কি দিল, যেটা দিয়ে আমি লাইব্রেরির ভিতরে ঢুকতে পারবো। আর লাইব্রেরিতে গিয়ে আমি হয়তো কিছু কাজের জিনিস পাবো, যেটা দিয়ে আমি নেক্সট পাজেলের দিকে চলে যাব। লাইব্রেরিটা কোন দিকে আছে, লাইব্রেরিটা আমি সম্ভবত একবার দেখেছিলাম প্রথমেই, লাইব্রেরিটা মনে হয় ওই দিকে আছে। তো চলো সামনে গিয়ে আগে দেখি লাইব্রেরিটা খুঁজে আসি। কি সব বিদঘুটে আওয়াজ হচ্ছে আমার, প্রথম থেকে গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে শুনে। তোমরা যারা প্রচণ্ড হরর গেমে ভয় পাও তারা দয়া করে এই গেমটা রাত্রি খেলো না, কারণ এটা খুব ভয়ানক একটা গেম। আর এই গেমটার মধ্যে কোনো দৌড়ানোর অপশন নেই, যে আমি দৌড়ে তাড়াতাড়ি যাব, যদি আমাকে কখনো ধাওয়া করে পেছন থেকে আমি দৌড়াতে পারবো না, এটা একটা অনেক বড় ড্রব্যাক এই গেমের। এইভাবেই যেতে হবে, যদি পেনিওয়াইজ কখনো আমার পেছনে এসে দৌড়ে আসে। লাইব্রেরি পেয়ে গেছি, আর এখানে ম্যাচ বক্স অনেক কাজে লাগে। এই ফিল্মটা যদি এখানে লাগিয়ে দিই তাহলে একটা কোড আসবে, এই কোডটা কোথায় যেন শো হয়, এই তো 9826, এই কোডটা আমাকে পিনকোড হিসাবে ইউজ করতে হবে। তাহলে একটা গোপন দরজা খুলে যাবে, যেখানে গিয়ে আমি আমার যে ফ্রেন্ডটাকে বাঁচাতে এসেছি সেই ফ্রেন্ডটাকে আমি বাঁচাতে পারবো। তো সম্ভবত ওই কোডটা আমি ওপরে পেয়েছিলাম, ওপরের ফ্লোরে, তো ওখানে আমি যাব আর দেখবো যে ও ভাই পিছন পিছন আসছে, ওটাকে থেকে বাঁচতে হবে আমাকে। এটাই বলেছিলাম, দেখো আমার কিন্তু পেনিওয়াইজটা পিছন পিছন আসছে, কিন্তু আমার কোনো উপায় নেই, আমার এভাবে এই স্পিডে যেতে হবে পিঁপড়ের মতো। তো সিঁড়ি পেয়ে গেছি, আর এখান দিয়ে ওপরে গিয়ে প্রথমে একটা কোড পড়ে, যেখানে কিনা ওই পিনটা দিলে পারে। এই দেখো আমি এই ছবিটার কথা একটু আগে বলছিলাম তোমাদের, পাগুলো দেখো উল্টো পাল্টা, এই ছবির দিকে বেশিক্ষণ তাকিয়েই থাকা যায় না, কারণ এটা খুব ভয়ানক একটা ছবি। আর এখানে কিপ্যাড আছে, কিপ্যাডে আমাকে নাম্বারটা ডায়াল করতে হবে, যে নাম্বারটা আমাকে শো হচ্ছিলো ওখানে 6 9826, পিনটা দিয়ে দিলাম আর গেটটা খুলে গেল। তো সত্যি সত্যি ওই জোকারটা না জানি আরও কত কিছু করে রেখেছে এই গেমের মধ্যে। ভাই এগুলো কিসের আওয়াজ, এখানে টিভি আছে, টিভি, ও এটা মনে হয় আমার সেই ফ্রেমটা যেটাকে আমাকে বাঁচাতে হবে। আর এই লাইটটা অফ করে দিই, আর ফটোটার মধ্যে কিছু একটা আছে, পেন্টিংটা কিছু করা যাবে, ইউজ করা যাবে, পেন্টিংটা ইউজ করতে গেলে আমার ক্রোবার ইউজ করতে হবে, তাহলে হয়তো কাজে লাগবে। ওকে, তো এখানে একটা গুপ্ত সম্পদ বেরিয়ে গেছে, জানি না ওটার মধ্যে কী আছে। আমার তখন ভয় হচ্ছে, মনে হচ্ছে পেনিওয়াইজটা ওপরে না চলে আসে, তো এগুলো ড্রয়ার হচ্ছে। ওকে, তো এখানে একটা পিল পেয়েছি, যেটা ইঁদুরকে দিলে ইঁদুর মরে যাবে, আর একটা কাটিং প্লায়ার, একটা কি সিজার্স পেয়েছি, তিনটা জিনিস পেয়ে গেছি, এগুলো অনেক কাজের জিনিস। এবার আমার ফ্রেন্ডটাকে আমি বাঁচাতে পারবো, আর আমি জানি ওই ফ্রেন্ডটা কোথায় লুকিয়ে রেখেছে। একটা কুড়ুলটা আছে, কুড়ুলটা দিয়ে কী হয় আমার সেটাও মনে নেই, কুড়ুলটাও রেখে দিই। তো চলো ভেতরে গিয়ে দেখি। ও সিরিয়াসলি, এগুলো নাকি ডেড বডি ভাই, এগুলো নড়ছে তো, মানে মাটির নিচে ঢুকে যাচ্ছে ভাই, কি করে রেখেছে ঘরের মধ্যে উল্টো পাল্টা। 9 একটা কোড লেখা আছে, 9, আর এখানে এদেরকে আমাকে কাটতে হবে, 9 7, এগুলো সবগুলো কাটতে হবে, 9 7 8, আর একটা কোড দেখা গেল, এটাকেও কাটি না। এই দেখো এখানে 2 9 7 8 2 একটা নাম্বার আছে, তো 9 7 8 2, প্রথমে 9 7 8 2, এই কোডটা আমাকে হয়তো আবারও কোথাও গিয়ে অ্যাপ্লাই করতে হবে, তাহলে আর একটা গেট সম্ভবত খুলে যাবে। আর এখানে ও ভাই, মনে হয় কে যেন আটকে আছে ভেতরে, কিন্তু ও সেটা এবার সত্যি সত্যি ভয় লাগছে। চলো এবার ভেতরে গিয়ে দেখি কি আছে। ও এত বড় রাস্তা কবে আনলক হয়ে গেল, এত বড় রাস্তা তো ছিল না, অনেক বড় রাস্তা আনলক হয়ে গেছে। আর এই পিনটা পেয়ে গেছি, যেটাতে পিন কোড দিলে পারে,
ওকে তো খুলে গেছে, কিন্তু ভাই আমি জোকারের আওয়াজটা পাচ্ছি এখানে, মনে হয় জোকারটা আমাকে খুঁজতে আসছে, কারণ আমি ওর সব পাসওয়ার্ড ফাসওয়ার্ড ভেঙে দিচ্ছি। জানি না যদি খুঁজে পায় আমাকে আবার হাতের বাড়ি দিয়ে মাথা ফাটাবে, কিন্তু আমি আর মরতে চাই না, ওই জোকারকে আমি আজকে মেরে ছাড়বো। আমি বুঝতে পারছি না গেমটা আমি আদৌ কমপ্লিট করতে পারবো কিনা, কারণ আমি সব ভুলে ভুলে যাচ্ছি। আর এখানে মনে পড়েছে এখানে কি ইউজ হয়, এখানে ইয়ে ইউজ হয়, কাটিং প্লেয়ার ইউজ হয়। ওকে তো এখান থেকে একটা মিট নিতে হবে, আর এই ফ্রেন্ডটার সাথে একটু গল্প করি, মানে একটু কথাবার্তা চলবে, দেখি কি হয়। তো চেনটা কেটে দিলেই আনলক হয়ে যাবে। তো আমার ওই ফ্রেন্ড সব কিছু জানতে চাচ্ছিলো আমার কাছ থেকে আগেই, কিন্তু আমি বললাম যে এখনই না, আগে আমরা সব আনলক হই, সব কিছু করি তারপরে। আর এখানে একটা মিট, এখানে একটা মিট আছে, যে মিটটা আমাকে নিয়ে যেতে হবে, ইঁদুরকে দিতে হবে। ইঁদুরকে যদি আমি মিট আর বিষটা দেই তাহলে ইঁদুরটা মারা যাবে, আর ইঁদুরটা দিয়ে আমি ভয়ানক ভালো আত্মাটাকে ছাড়াতে পারবো। ওকে তো এখানে গিয়ে আমাকে দুটো জিনিস রাখতে হবে, একটা হচ্ছে ইঁদুর আর একটা হচ্ছে মাকড়সা। তো মাকড়সাটা আমার কাছে আছে, যেটা আমি এখনই রেখে দেবো, আর ইঁদুর আছে, ইঁদুরটা এখনও আমি পাইনি, ইঁদুরটাকে এখন মারবো, তারপরে এসে এখানে রাখবো। আবার ভাই পেনিওয়াইজ আসছে, এখানে একবার মরেছিল, আমি আর মরতে চাচ্ছি না এখানে। ও শিট, প্রত্যেকটা হাত চোখ, এখানে কি ভয়ানক দৃশ্য। চলো এখান থেকে যাই, কারণ এটা খুব ভয়ানক একটা ঘর। এই আত্মাটাকে যদি মুক্তি দিতে পারি তাহলে হয়তো সম্ভবত অনেক কিছু ঠিক হয়ে যাবে। এই ডোরটাও লক, এই ডোরটার মধ্যেও কিছু আছে যেটা আমার চাবি, হয়তো ওই ভয়ানক আত্মাটাকে ছাড়ালে পারে আমাকে এই ঘরটা খোলার কোনো চাবি দেবে আমার মনে পড়ছে। আর চলো, কোথায় যেন ইঁদুরের জায়গাটা ছিল, আমি সব ঘর আগে আটকে দেবো, কারণ আবার যদি পেনিওয়াইজ চলে আসে, কোথা থেকে যদি ক্লাউনটা চলে আসে, একদম যা ইচ্ছে তাই হয়ে যাবে। আগে ঘরগুলো আটকে দিই, তারপরে গিয়ে আমি ওই ইঁদুরটার জন্য ব্যবস্থা করি। দাঁড়াও, এখানে প্রথমে রাখতে হবে আমাকে মিট, তারপর রাখতে হবে পিল। এই পিল রাখলে এটা বিষাক্ত হয়ে যাবে, আর এখন ইঁদুর খেয়ে মরে যাবে। তো ইঁদুর, ইঁদুরের খেলা এখানে শেষ, কেউ মূল্যে হাসা উচিত নয়। ও ও শিট, ও ভাই, আমি জানতাম আমি ইঁদুরটা মরার জন্য হাসলাম, যার কারণে আমি একবার মরে গেলাম পেনিওয়াইজের কাছে। ওই জন্যে কারো খারাপ সময় কারো হাসতে হয় না। তো ইঁদুরটা নিয়ে ইঁদুর, তো ঘরটায় আমি চলে এসেছি, যেখানে গিয়ে ওই ইঁদুরটা রাখতে হবে, আর আত্মাটা শান্তি পাবে। তো দেখি আদৌ কি হয়। তো ম্যাচটা এখানে আমি ইউজ করব, ম্যাচটা ইউজ করলে সম্ভবত, ওকে ভাই মনে হয় এবার আত্মাটা মুক্তি পেয়ে যাবে। আর আমাকে সিসিটিভি ক্যামেরায় কে দেখছে ভাই? তো পুলিশম্যানটার একটা মেয়ে আছে বাড়িতে, যার যার জন্য পুলিশম্যানটা যদি মুক্তি পেয়ে যায় তার মেয়ের জন্য একটা পুতুল কিনে নিয়ে যাবে, সেটাই বলছিল। তো চলো এইবার, ওকে তো ফটোটা থেকে মুক্তি পেয়ে গেছে আত্মাটা মনে হচ্ছে। তো একটা চাবি পেয়েছি আমি, চাবিটা, হ্যাঁ চাবিটা মনে হয় ওই ঘরেরই হবে, যে ঘরটায় লক ছিল একটু আগে। তো ওই ঘরে গিয়ে চাবিটা চলো অ্যাপ্লাই করে দেখি কাজ করে কি না। ক্লাউনের বাড়িটা এত বড় করে বানিয়ে রেখেছে যে আমাকে একটা ঘর, ওকে তো ঘরটা আনলক হয়ে গেছে। আর এখানে দেখো কাটা কাটা দিয়ে কি সব বানিয়ে রেখেছে, ঘরটা আমি আগে আটকে দিই। কারণ তো এখানে হামারটা নিয়ে নিই, আর এখানে শটা নিয়ে নিই, এই দুটো, আর এখানে একটা লিভার লাগবে আমার, আর লিভারটা আমি জানি কোথায় পাওয়া যাবে। তো আমাকে প্রথমে যেটা করতে হবে সেটা আর একটা ঘর খুঁজতে হবে, যেখানে প্রথমে আমি গেছিলাম, যেখানে বললাম যে মোমবাতি জ্বালাতে হবে। তো ওই ঘরটা খুঁজে ওখানে গিয়ে আমাকে একটা মোমবাতি জ্বালাতে হবে, তাহলে একটা গোপন রাস্তা মানে বের হবে। গেমের মধ্যে একটা ঘর খুঁজে পেতেই অনেক টাইম নষ্ট হয়ে যাচ্ছে, কারণ ও বাই 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 বাই, ও পালাও ভাই, এখনো পিছে পিছে আসছে, আর আমি হার্ড মোডে খেলছি, তার মানে এখন আমার, ও ও ভাই দৌড়ানোর কোনো অপশন নেই। আমি তোমাদের আগেই বললাম যে ও ভাই ভাই ভাই, এখনো আসছে আমার পিছে পিছে, আমি হাসছি কেন আমি বুঝতে পারছি না। আমার ভয় পাওয়া, ভয় পাওয়া উচিত, কিন্তু আমার হাসি পাচ্ছে, কারণ পেনিওয়াইজটা এখনো পর্যন্ত, সিরিয়াসলি নুব, আরো এখনো পর্যন্ত 7টা চান্স আছে, কোনো ব্যাপার না গাইস, 7টা চান্স মানে অনেক বড় চান্স। ও ভাই এটা কি চিটিং ভাই? ওকে ওকে কোনো ব্যাপার না, দেখি 6 নম্বরে যদি এরম হয় আমি গেম কেটে দেবো আর খেলবো না। কোথাও গেলাম না, শুধু শুধু আমাকে মেরে দিলো কি করে আমি বুঝতে পারলাম না। ফাইন্ড দি মিট, আর এখন ওটা গ্লিচ হয়ে আছে, আমি মিট খুঁজে আমি ইঁদুরকে খাইয়ে মেরে ফেললাম, তাও এখনো মিট ফাইন্ড করতে বলছে আমাকে। আবার ও হাই মা, মনে হয় আবার পিছে পিছে লেগেছে, আবার আসছে আমার পিস পিস মনে হচ্ছে, আমাকে ছাড়বে না ভাই, এটা কোথায় চলে আসলো, কিন্তু আমি এটাকে ছাড়বো না, একবার আমি আর বেঁচে যাই ওই পেনিওয়াইজের খেলা আমি এখানেই শেষ করবো আজকেই।
ওপরে চলে যাব, চলো ভাই, তাহলে আর ধরতে পারবে না আমাদের হয়তো, কারণ ওপরে পেনিভাইস রাস্তা অনেক টাইম লেগে যাবে। এখানে আমি গিয়ে আমি লুকিয়ে যাবো, লুকানোর কোনো জায়গা নেই। ও ভাই, আবার কি দোষ করেছি ভাই, একবার বাঁচতে দে আমাকে। আরো পাঁচটা চান্স আছে, কিন্তু পাঁচটা চান্স যায় না, যদি এরকম করে চান্স শেষ হতে থাকে কখন পাঁচটা চান্সও শেষ হয়ে যাবে, কোনো ভরসা নেই। তো চলো এখান থেকে, আমাকে সাবধানে এখন খেলতে হবে, অত রিল্যাক্সে খেলা যাবে না। মনে হয় ওটা পেনিভাইসের বউ ছিল, যাকে যার আত্মা বন্দি করে রেখেছিল শয়তানি করে। তো ওকে পেয়ে গেছি, ও এখানে ঘরটাকে লাগিয়ে দিই, কারণ কোনো রিস্ক নেওয়া ঠিক হবে না। এখানে এটা লাগালে ওকে দেখো কিভাবে গুপ্ত রাস্তা বানিয়ে রেখেছে, কি চালাক পেনিভাইস। এটাকে হাতুড়ি দিয়ে ভাঙতে হবে, হাতুড়ি দিয়ে ভাঙলে ভিতরে আমি কিছু জিনিস পাবো। সেটা হচ্ছে প্রথম হচ্ছে একটা লিভার পাবো, লিভারটা কাজে লাগবে। আর এই ড্রয়ারের মধ্যে দেখি কি আছে, একটা ব্যাটারি পেয়েছি যেটা দিয়ে একটা রেডিও বাজানো যায়। রেডিওটার মধ্যে আগে ব্যাটারি লাগাই। কি ভাই ভিয়েতনাম ভুতনাম বলছে, আমি ভাবলাম হয়তো কোনো কাজের ইনফরমেশন দেবে যে ভিয়েতনাম ভিয়েতনাম বকে যাচ্ছে। ওকে তো ঘরটা পেয়ে গেছি, এখন পেতে অতটা প্রবলেম হয়নি। লিভারটা এখানে লাগিয়ে দিই, আর এটা নামিয়ে দিলে গেটটা খুলে যাবে। আর এখানে একটা লোককে আটকে রেখেছে, দাঁড়াও কাকা কোনো চাপ নেই, আমি চলে এসেছি। ওকে তো কাকাকে ছাড়িয়ে দিয়েছি। তো কাকাটা আসলে এই ঘরটা ডিজাইন করেছিল, এইটা হচ্ছে মিস্ত্রি মানে ঘরের ডিজাইনার। তো এই কাকাটা আমাকে একটা কোড দিল, পাসকোড, যেটা দিয়ে আমি উপরের ওই খাজানাটার মতো একটা যে ছিল ওই লকারটা থেকে বন্দুক আনতে পারবো, আর আমি পেনিভাইসকে মারতে পারবো। তো লাস্টে বেলায় এটাই হওয়ার কথা, দেখি মারতে পারি কিনা পেনিভাইসকে। তো চলো আগে পাসকোডটা ইউজ করে আসি, তারপরে দেখি কি হয়। তো আমি চলে এসেছি সেই সিন্দুকটাতে যেখানে ইউজ হবে। আর এখানে সত্যি সত্যি একটা বন্দুক রাখা আছে ওই লোকটার কথা মতো। বুলেট লোড করে নিলাম, একটা চাবি পেয়েছি, যে চাবিটা হচ্ছে বেসমেন্টের কি, এইটা দিয়ে আমি গেমটা আজকের মতো ফিনিশ করতে পারবো এই চাবিটা দিয়ে। তার আগে আমি আগে পেনিভাইসকে গিয়ে মারবো। তো এবার আমাকে ওই পেনিভাইসটাকে খুঁজতে হবে, তারপর ওকে মারতে হবে, তাহলে এই গেম শেষ। আর ওকে খুঁজতে গেলে আমাকে কী করতে হবে, এখানে কী লেখা আছে, ডোন্ট গো ইন দেয়ার। ভাই একবার গিয়ে আমি ঘুরে চলে আসলাম, তারপরে আমার চোখে পড়ছে ওটা, তুমি আমাকে অনেকবার মেরেছো ক্লাউন, এবার তোমার পালা, তোমার খেলা আজকেই শেষ। চলে এসেছি নিচে, আর এখানে দেখবো ক্লাউন কোথায় আছে, ক্লাউন তো এখানেই থাকার কথা। ভাই আমি কতক্ষণ ধরে ক্লাউনকে খুঁজে যাচ্ছি, আমার সামনে ক্লাউনই আসছে না। এখন জানি না আজকে আর দেখা পাবো কি না, গুলি ফুলি নষ্ট করতে হবে। উপরে গিয়ে আমি আগে ওই সিন্ধুকের ওখানে গিয়ে গুলি শেষ করব, তাতে যদি আসে আসলো, না হলে বেসমেন্টের চাবি খুলে আমি মানে তালা খুলে আমি এসকেপ করব আজকের মতো, কিছু করার নেই, কারণ এটা কোনো গ্লিচ হয়ে গেছে হয়তো, ক্লাউন আর আসছে না সামনে। গুলির আওয়াজ শুনে যদি আসে আসলো, না হলে আজকের মতো আর কিছু করার নেই আমার। এই যে তোর বাচ্চাকে মারবো আমি, দাঁড়া, ক্লাউন এটা তোর বাচ্চা না, গেম তো কমপ্লিট করে দেবো, কিন্তু ক্লাউনকে মারতে পারলাম না, একটা দুঃখ থেকে গেল। কিন্তু চ্যাপ্টার টুতে ক্লাউনকে ছাড়বো না, ওখানে আবার মারবো ওকে আমি। আজকে না মারতে পারলাম তো কি হলো, আজকে পালিয়ে বেঁচে গেল, কিন্তু নেক্সট দিন ওকে আর ছাড়বো না। আর অবশ্যই ভিডিওটাতে লাইক করবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভাই, প্লিজ, অনেক কষ্ট করে বানাই ভাই, ভালো না লাগলেও লাইক করে দিও একটা। আর চলো এখন আমাকে যেটা করতে হবে, আমি যেটা ভাবছি সেটা হচ্ছে আমার এখন গিয়ে এই দরজাটা খুলতে হবে, কারণ পেনিভাইস লুকিয়ে গেছে, ক্লাউনকে আর দেখা যাবে না। তো এটা খুলে দিলাম, আর নেক্সট চ্যাপ্টার পরের দিন আসবে। আর তোমরা অবশ্যই আমাকে কমেন্টে বলবে যে নেক্সট দিন তোমরা কী গেম দেখতে চাও, সেটাই আমি খেলবো, আর যেটাতে ভোট বেশি আসবে সেই গেমটা খেলবো। তো নেক্সট চ্যাপ্টার যদি তোমরা এটার দেখতে চাও, তাও আমাকে বলো যে এটার নেক্সট চ্যাপ্টার তোমরা দেখতে চাও কি না। নেক্সট চ্যাপ্টার মনে হচ্ছে লঞ্চ হয়ে গেছে, যদি দেখতে চাও অবশ্যই বলো। নেক্সটে তোমরা কী কী গেম প্লে দেখতে চাও এই চ্যানেলে অবশ্যই আমাকে কমেন্টে বলো, মানে এরপরে তোমরা কী গেম দেখতে চাও সেটা আমাকে অবশ্যই বলবে।